বামেরা কিন্তু অনেকটাই এগিয়ে এলো, দ্বিতীয় পজিশনে চলে এলো এবং আসন সংখ্যায় চতুর্থ, এবং তারা কিন্তু বেশ খুশি এবং খুবই তাদের মধ্যে আত্মবিশ্বাসটাও অনেকটা বেড়ে গেছে, কি বলবেন? সত্যি কথা, বামেদের একটা জায়গা তৃণমূল করে দিয়েছে, তৃণমূল করে দিয়েছে। তার কারণ হচ্ছে বামেরা যদি এগিয়ে আসে তাহলে তৃণমূল বিরোধী ভোটটা ভাগ হয়ে যায়, এ তো স্বাভাবিক রাজনীতির অঙ্ক। অতএব বামেদের তৃণমূল এগিয়ে দিয়েছে, নানাভাবে সাহায্য করেছে। সে তো ফিস ফ্রাইয়ের গল্পটা বোনায় যে তো বামেদের ডেকে মমতা ব্যানার্জি এতে নবান্নয় ফিস ফ্রাই খাইয়ে বলেছিল আপনারা কি করছেন, বিজেপি পুরো জায়গাটা নিয়ে নিচ্ছে। তো সেই বিজেপি তো পুরো জায়গাটা নিতে পারলো না, সেই ফিস ফ্রাইয়ের ফল এখন আমরা দেখতে পাচ্ছি। তো বামেরা এগোবেই, ফাঁকা জায়গা রাজনীতিতে কখনো পড়ে থাকে না। আর অযোগ্য লোকের দ্বারা এবং ভুল পরিচালনা, ভুল বা অসাধু পরিচালনার দ্বারা যদি একটা দল গাড্ডায় পড়ে তাহলে তার জায়গাটা অন্য দল নিয়েই নেবে। কিন্তু এই যে তৃণমূল এগিয়ে দিয়েছে সিপিআইএমকে আপনি বলছেন, বিষয়টা কিন্তু এরকমই। তার কারণ এই যে যে একটি জায়গায় তাহেরপুর বলে যে একটি জায়গায় বামফ্রন্ট পেয়েছে জায়গা, সেখানের ওসিকেও কিন্তু একদম দেনান দেয়ার বদলি করে দিল, কি বলবেন? তো এটা নতুন কি বলবার আছে, হওয়ারই ছিল। যদি সিপিআইএমকে সাহায্যই করার হতো তাহলে তো ওসিকে সরাতো না, এটাও কি ব্যাপার নয়? ওসিকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে, দেখানো হচ্ছে যে ওসিকে সরিয়ে দিলাম, আমরা সিপিএমকে সাহায্য করছি না, এটাও হয়তো দেখানো হচ্ছে। সিপিএমকে সাহায্য করেছি কিন্তু লোককে দেখাচ্ছি যে আমরা সাহায্য করছি না, সেই জন্য ওসিকে সরিয়ে দিলাম। অনুব্রত মণ্ডলকে কিন্তু চতুর্থবারের মতন আবার সিবিআই তলব করলো নিজাম প্যালেসে, কি বলবেন? এটা তো আইনের ব্যাপার, আইন নিজের পথ করে নেবে, তারপরে দেখা যাক কি হয়। অনুব্রত মণ্ডলের তো মাথায় অক্সিজেন যায় না বলে আমি জানতাম, মানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে গেছেন, সিবিআই হয়তো মাথায় কোনোভাবে অক্সিজেন ঠেলবে সেই জন্য তলব করেছে। কিন্তু ওনা আপনি বলছেন অক্সিজেন যায় না, ওনার কিন্তু বই প্রকাশ হয়েছে, ওনার ওনার জীবন কাহিনী নিয়ে হয়তো বায়োপিকও হবে আগামী দিনে, হতে পারে। কেন হবে না, অক্সিজেনের সাথে বায়োপিকের কি সম্পর্ক আছে? উনি নাইট্রোজেন নিঃশ্বাস নিয়ে উনি বায়োপিক করতে উনি করতে পারেন। অনুব্রত মণ্ডলের কদর কিসে? অনুব্রত মণ্ডল কিসের জন্য বিখ্যাত? গুন্ডামির জন্য বিখ্যাত। তো গুন্ডামি করতে গেলে সমস্ত অক্সিজেন দরকার হয় না, বায়োপিক করতেও কোনো অসুবিধে নেই, অতএব আর বড় কথা কি আছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিন্তু মুখ্যমন্ত্রী স্টুডেন্টদের হাতে তুলে দিয়েছেন এবং ব্যাংকগুলোকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন, কি বলবেন? অনুরোধ করেছেন ঠিক আছে, ওর রাজ্যের যে গ্রামীণ ব্যাংক ট্যাঙ্কগুলো আছে সেগুলোকে দিয়ে করাচ্ছেন না কেন? এগুলো হচ্ছে গিয়ে শুধু লোককে জনমোহিনী বিভিন্ন কার্যক্রম আর কি, এগুলোতে তো রাজ্য এগোবে না, রাজ্য পিছবে, রাজ্য গাড্ডায় পড়বে, রাজ্য আরও গাড্ডায় পড়বে, অর্থনৈতিকভাবে গাড্ডায় পড়বে, সামাজিকভাবে তো পড়েই আছে, রাজনৈতিকভাবে তো অবস্থা দেখতেই পাচ্ছ, আরও গাড্ডায় পড়বে, অবস্থা আরও খারাপ হবে, ছেলেরা আরও বেশি বেকার হবে, আরও বেশি মদ খাবে, আরও বেশি সন্ধ্যেবেলা গিয়ে ক্যারাম খেলবে, আরও বেশি বেকার হবে, এটা চলতেই থাকবে। প্রায় 600 জনের ওপর কিন্তু অবসরপ্রাপ্ত যারা কর্মী তাদের পেনশন কিন্তু বন্ধ, 6000 হবে দুদিন বাদে, কারণ এক মাসের মধ্যে তিনবার বাজার থেকে ধার নিয়েছেন। আমার ধারের অঙ্কটা এখন ঠিক মনে নেই, কিন্তু উনি আজ পর্যন্ত যা, এর আগে বামফ্রন্টের আমলেও বামফ্রন্ট প্রচণ্ড ধার করতো, বামফ্রন্ট যা ধার করতো উনি যেরকম গুরুমারা চালা উনি সেই সব বামফ্রন্টের ধার ছাড়িয়ে বহুদূর চলে গেছেন। অতএব ধার নেবার তো একটা সীমা আছে, একটা সীমার পরে তো ধার লোকে ধার দিতে চাইবে না, সরকারকে পর্যন্ত ধার দিতে চাইবে না, ধরুন চলতে থাকবে, তার ফলে পেনশন দিতে পারবেন না উনি। ধার নিয়ে তো কারোর পেনশন দেওয়া যায় না, পেনশনটা একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্স, মানে প্রতি মাসে পেনশন দিতে হয়, প্রতি মাসে পেনশন দিতে হলে প্রতি মাসে কোথাও থেকে টাকা আসা দরকার, ধারটা তো এককালীন জিনিস, অতএব প্রতি মাসে কোথা থেকে টাকা আসবে? উনি তো টাকার রাস্তা সব বন্ধ করে দিয়েছেন, কারখানা টাকা সব তুলে দিয়েছেন, যে একটা কারখানা আনবার চেষ্টা একেবারে বামফ্রন্ট মরণকালে হরিডাবের মতন করেছিল সেটা উনি তুলে দিলেন, তুলে দিয়ে উনি নাম কিনলেন, নির্বাচনে জিতলেন, টাটা মোটরস ভোগে গেল। তো এরপরে আর কোথা থেকে কী টাকা আসবে? কিছুই আসবে না,
এবং টাকা না এলে আরো খারাপ হবে, বলছি তো আরো খারাপ হবে। তুমুল অশান্তির মধ্যে কিন্তু আইএম এর নির্বাচন হলো এবং অদ্ভুত বিষয়, এরকম একটা ছোট্ট নির্বাচনে যদি এই ধরনের অশান্তি হয় বা সেখানেও ছাপ্পার ঘটনা উঠে আসে তাহলে বাংলার রাজনৈতিক পরিস্থিতি কি? বাংলার রাজনৈতিক পরিস্থিতি তোমাকে তো একটুখানি আগেই বললাম, আরো খারাপ হবে, আরো খারাপ হবে। আমি একটা ডাক্তারদের সাথে আড্ডায় বসেছিলাম, সেই ডাক্তাররা বললেন যে আমরা জীবনে কোনোদিন এই রকম জিনিস একটা দেখতে হবে ভাবিনি। তার মধ্যে একজন কুকুরের ডায়ালিসিস করিয়েছেন, আরেকজন বাড়ি বাড়ি গিয়ে তোলা তোলেন, এই দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং তার ফল যা হবে, এই এদের হাতে আজকে বাংলার রাজনীতি চলে গেছে, কি বলবে? এই এই হবে। বারবার মুখ্যমন্ত্রীর বিমানে কিন্তু বিভ্রান্তি ঘটছে, কি বলবেন? মুখ্যমন্ত্রীর বিমানে বিভ্রান্তি ঘটছে, বিমানটা বোধহয় মুখ্যমন্ত্রীর মানে রাজনৈতিক ওজন বইতে পারছে না, তাছাড়া আমি তো আর কোনো কারণ ভেবে পাচ্ছি না। এর মধ্যে অবশ্যই কেন্দ্রের চক্রান্ত আছে, এটা যদি সিপিএমের মুখ্যমন্ত্রী হতো তাহলে ওরা বলতো মার্কিন সাম্রাজ্যবাদী চক্রান্ত আছে, এটা কেন্দ্রের চক্রান্ত আছে। আমার তোমার মনে হয় কেন্দ্রের চক্রান্ত থাকতে পারে? কেন্দ্রের চক্রান্ত যখন কথা বলছেন, একটা প্রসঙ্গ, যদি ইউক্রেনে যে যুদ্ধ হচ্ছে, মুখ্যমন্ত্রী বলেছেন ওখানকার যারা স্টুডেন্ট মানে ভারতবর্ষ থেকে যারা পড়তে গেছে ওখানে যারা পড়ুয়া তাদের আনতে এত দেরি হচ্ছে কেন? কেন্দ্র সরকারকে সরাসরি তোপ দিয়েছেন যে কেন, এটা কেন্দ্র সরকারের ব্যর্থতা? না, ব্যর্থতা তো বটেই, উনি থাকলে পরে কেন্দ্রীয় সরকার ভারতীয় বিমান বাহিনীকে মোতায়েন করেছে, বেসামরিক বিমানে করছে, ওই যে অঞ্চলটা ইউক্রাইন, ইউক্রাইনের সঙ্গে সংলগ্ন জায়গা আছে, পোল্যান্ড আছে, হাঙ্গেরি আছে, রোমানিয়া আছে, তিনটে দেশ থেকেই ভারতীয় শিক্ষার্থীদের নিয়ে আসা হচ্ছে। এত দেরি হচ্ছে কেন? কোভিড এতদিন চলল কেন? সব কেন্দ্রীয় সরকারের দোষ। এগুলো হচ্ছে, এগুলো তো সিপিএম আবিষ্কার করেছিল, কেন্দ্রের দোষ, কেন্দ্রের দোষ, কেন্দ্রের দোষ। এই যে গুরুমারা চালা, উনি সেই ট্র্যাডিশন সমানে চালিয়ে যাচ্ছেন না। কিন্তু বিষয় হচ্ছে একজন পড়ুয়া সেখানে মারাও গেছেন, তাহলে কেন কেন্দ্রীয় সরকার তৎপর হলো না? এত বড় যুদ্ধ হচ্ছে, একজনও মারা যাবে না? এত বড় যুদ্ধ হচ্ছে, রাশিয়া সেখানে ক্ষেপণাস্ত্র ফেলছে, বোমা ফেলছে, ট্যাঙ্ক 40 কিলোমিটার লম্বা ট্যাঙ্কের ইউজছে, একজনও মারা যেতে পারে না? যাদের নিয়ে আসা হয়েছে তাদের কথাটা কে বলছে? তাদের কি নিয়ে আসা হচ্ছে মমতা ব্যানার্জির চেষ্টায়? মমতা ব্যানার্জি ওখানে থাকলে কি করতে পারতেন? ওখানে একটু বন্ধ ডেকে দিতেন বা একটা মিছিল বার করে দিতেন বা ওখানে একটা ওরকম একটা কিছু জনমোহিনী একটা বক্তৃতা দিতেন, আর কি করতেন? এই রাজ্যে কি হচ্ছে? এই রাজ্যের কর্মীরা যখন অন্য রাজ্যে তো চাকরি নেই, পরিযায়ী কর্মীরা অন্য রাজ্যে চাকরি করতে গিয়েছিল, তার যখন করোনা হলো তখন তারা রাজ্যে ফিরতে চেষ্টা করেছিল, মমতা ব্যানার্জি আটকে দিয়েছিলেন, বলেছিলেন এই ট্রেনগুলো এগুলো হচ্ছে করোনা এক্সপ্রেস, এগুলোকে আমরা আসতে দেবো না। ভেবে দেখো, এই রাজ্যের কর্মীরা এখানে চাকরি না পেয়ে অন্য রাজ্যে চাকরি করতে গেছে, সেখানে করোনার প্রাদুর্ভাব হয়েছে, ফলে তারা এখানে আসবার জন্য চেষ্টা করছে, চেষ্টা যখন করছে তখন তাদের মমতা ব্যানার্জি করোনা এক্সপ্রেস, আসতে দেবো না, করোনা করোনা বলে আটকে দিয়েছে। তারপর কি বলবে তুমি? উনি যদি ওখানে থাকতেন তাহলে ওদেরও আটকে দিতেন হয়তো, জানি না কি করতেন। মুখ্যমন্ত্রী বারাণসী সফর করে ফিরলেন, ওখানে উনি কাশীতে ওখানে গঙ্গা আরতি দেখেছেন, উনি ঠিক ওই গঙ্গা আরতির একটা ভাব আমাদের কলকাতাতেও করতে চাইছেন শোনা যাচ্ছে সূত্রের খবর। করুন না, করুন না, এখানে তো তো সিপিএম কলকাতাতেও গঙ্গা আরতি শুরু হওয়ার একটা ভাবনা চিন্তা চলছে, কলকাতায় তো গঙ্গা আছে, গঙ্গা আরতি হতে পারে, গঙ্গা আরতি হতে পারে, সেই সঙ্গে সঙ্গে সমস্ত রাস্তা বন্ধ করে মহরমের মিছিল হতে পারে, নিয়ে নিয়ে তলোয়ার নিয়ে নিজের বুক ফাঁড়াফাঁড়ি হতে পারে, এই সমস্ত হতে পারে, ক্রিসমাসের দিন সমস্ত রাস্তাঘাট বন্ধ হয়ে যেতে পারে, সবই করে জনমোহিনী এবং চমক দেওয়ার চেষ্টা। এই ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রীর কোনো জবাব নেই। রাজ্যের কি হলো, ছেলেরা চাকরি পেল কি না, একেবারে অন্য প্রশ্ন, কিন্তু মানুষকে চমক দিয়ে ভুলিয়ে রাখবার চেষ্টায় আমাদের মুখ্যমন্ত্রীর কোনো জবাব নেই। কিন্তু বাংলার সাধারণ মানুষ বা বাংলার সাধারণ ভোটারও তো এই চমকটা গ্রহণ করছে, কারণ আমরা পরপর যে ফলাফল দেখছি, শুধুই মাত্র কি সন্ত্রাসের জন্য এই ফলাফল, তাও নয়, বাংলার মানুষ তো নিচ্ছে সেই 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডারও নিচ্ছে, সেই চমক যেটা আপনি বললেন একটু আগেই যে
চমক, উনি চমক দিতে খুব ভালো পারেন, সেই চমকগুলোকে তো সাদর আমন্ত্রণ জানাচ্ছেন। প্রথম কথা হচ্ছে বাংলা নয় পশ্চিমবঙ্গ, বাংলা বলে কোনো ভারতে কোনো প্রদেশ নেই, আছে কি? নেই। অতএব বাংলা বাংলা বলো না, আর প্রদেশটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। দ্বিতীয় কথা হচ্ছে যে তো হবেই, কারণ খানিকক্ষণ আগেই তো আমি তোমাকে বললাম যে যেখানে বিজেপি একটা জিতবার জায়গায় ছিল এবং বিজেপি একেবারে সরকার গঠন করবে এরকম একটা আশা করে নির্বাচনে ঢুকেছিল, সেই বিজেপি যে বিজেপি উনিশে হাফ এবং একুশে সাফ গোছের বক্তব্য রেখে তারপরেতে সেই কামিনী কাঞ্চন টাকা পয়সা ওড়ানো এই সমস্ত জিনিসের মধ্যে করেছিল, সেগুলো সেটা যখন একদম সম্পূর্ণ বিফল হয়ে গেল তখন তো এটা হবেই, মানুষ কোথায় ভোট দেবে? মানুষ দেখলো যে এই এই ধরনের অর্ধস্বাক্ষর এবং নারীলোভী কিছু লোক তারা এসে এখানে অন্য রাজ্য থেকে এসে এখানে তারা বসতি গেড়েছে এবং তারা এইরকম সব কুকর্ম করছে, তাদের রাজনৈতিক কাজের দিকে মন নেই, এদের কী ভোট দেবো তার চেয়ে মমতাকেই দিই, এই হলো। তখন তো এ ছিল, তখন তো লোকের বিকল্পটা ছিল হয় মমতা নাহলে বিজেপি, বিজেপির চেহারা থেকে লোকে মমতাকে ভোট দিল, তো হবেই তো। অসংখ্য ধন্যবাদ তথাগত দা।